বর্ষা তো নেমে গেছে আর বাজারে একদম টাটকা ইলিশ চলে এসেছে। আজকে আপনারা এই টাটকা ইলিশ বাড়িতে নিয়ে আসুন আর আমার এই ইলিশ ভাপার রেসিপি আজকে বাড়িতেই তৈরি করে ফেলুন। আমি জানি আপনারা সবাই ইলিশ ভাপা তৈরি করতে পারেন, বাট আমার রেসিপিটি একটু ইউনিক, একটু অন্য ধরনের। তো অবশ্যই আপনারা এটি বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলুন আমরা দেখে নিই, আমি আজকে এই রেসিপিটি তৈরি করব সাদা সরষে নয় কালো সর্ষে দিয়ে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর কালো সর্ষার মধ্যে পার্থক্য কি। আপনারা যদি কালো সর্ষা দিয়ে ইলিশ করেন তাহলে ইলিশের ঝাঁঝ অনেক ভালো হয় এবং টেস্ট অনেক ভালো হয়, আর যদি সাদা সর্ষে দিয়ে করেন তাহলে একটু হয়তো টেস্ট কম হবে, কিন্তু আপনারা করতে পারেন। আর আমি নিয়ে নেব 1 চামচ মতো পোস্ত বাটা। আমি এই পোস্তটাকে মিক্সার গ্রাইন্ডারে পেষে নিয়েছি, আপনারা চাইলে শিলনোড়াতেও এটাকে পিষে নিতে পারেন। এরপর দেখুন আমি কালো সর্ষেকে ভালো করে শিলনোড়ায় আমি বেটে নিয়েছি, আপনারা চাইলে মিশ্রিত করতে পারেন। আমি এখানে নিয়ে নিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, এটাকে আমি মিডিল দিয়ে একটু ছিঁড়ে দিচ্ছি যাতে এর ফ্লেভারটা এই ইলিশ ভাপার মধ্যে মিশে যায়। এরপর আমি ইলিশ মাছ নিয়ে নিচ্ছি 7 পিস, এটাকে আমি প্রথমে হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি আগে থেকে এতে নুন মাখিয়ে রেখেছিলাম, তো আমি এতে ভালো করে একটু হলুদটা মিশিয়ে নেবো যাতে এর কালারটা অনেক ভালো আসে। এরপর আমি সর্ষে বাটাটাকে ডাইরেক্ট ইউজ করব না, এটাকে আমি ছেঁকে ইউজ করব, তাই এতে আমি একটু জল দিয়ে এটার থিকনেসটা একটু পাতলা করে নিচ্ছি। এবার এটা স্ট্রেনারের সাহায্যে এটাকে আমি ছেঁকে এর অবশিষ্ট অংশটা বের করে নেব। ছেঁকে নেওয়ার কারণে আপনার সর্ষের খোলাগুলো যেগুলো থাকে সেগুলো একদম বেরিয়ে আসবে, তো আপনার ইলিশ অনেক টেস্ট হবে। ভালো করে জল দিয়ে এর মধ্যে থেকে পুরো সর্ষে বাটাটা নিয়ে নেব এবং অবশিষ্ট অংশটা আমরা ফেলে দেব। আপনারা যদি প্যাকেট ইউজ করেন তাহলে তার পুরো অংশটাই দিতে পারেন। এরপর আমি এতে দিয়ে দিলাম 1 চামচ মতো পোস্ত বাটা, এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম মতো নারকেল কোড়া, এটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। মিক্সিতে বেটে নিলে আপনার ভাপাটা অনেকটা মসৃণ হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো আদা বাটা, ভালো করে মিশিয়ে নেব আমরা। এরপর আমি দিয়ে দিচ্ছি চেরা লঙ্কাগুলোকে, আর লঙ্কাটা অবশ্যই দেবেন তাহলে এর ফ্লেভার অনেক ভালো হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ, হলুদ আমি 1 টেবিল চামচ মতো দিয়েছি, ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব। একদম মিশ্রণের সাথে যেন মিশে যায় হলুদটা। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল চিলি পাউডার, এটার জন্য এই আপনার ভাপার কালারটা অনেক ভালো আসবে এবং টেস্ট অনেক ভালো হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর এখানে সর্ষের তেলটা একদম দিতেই হবে, তাহলে এর ঝাঁঝ অনেক ভালো হয় এবং টেস্ট অনেক ভালো হয়। এখানে কিন্তু রিফাইন তেল দিলে সেই স্বাদটা আপনারা পাবেন না। ভালো করে এটাকে মিশ্রণের সাথে মিশিয়ে নেব। দেখুন আমাদের মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ইলিশ, হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি ইলিশগুলোতে, একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর আলতোভাবে এটাকে আমরা এই মিশ্রণের সাথে মিশিয়ে নেব। বেশি জোরে নাড়াচাড়া করলে ইলিশ মাছটা ভেঙে যেতে পারে, কারণ ইলিশ মাছ অনেক নরম হয়। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি এটাকে যেহেতু প্রেশার কুকারে বসাবো, তাই প্রেশার কুকারের মধ্যে এমন কোনো পাত্রে ঢোকে সেই পাত্রে আপনারা এই মিশ্রণ, ইলিশের মিশ্রণটাকে ঢেলে নেবেন। আমরা এটা ভাপে করব প্রেশার কুকারে। আমি ভালো করে সেট করে নিয়েছি ইলিশটাকে। এরপর আমি নিয়ে নিচ্ছি প্রেশার কুকার এবং এতে আমি 2 কাপ মতো জল দিয়েছি। বেশি জল দেবেন না, তাহলে জলটা উপচে এসে ওই ইলিশের মধ্যে পড়তে পারে। যদি প্রেশার কুকারে না করতে চান তাহলে কোনো কড়ার মধ্যে আপনারা জল দিয়ে এই বাটি বসিয়ে করতে পারেন। আমি প্রেশার কুকারে 2 কাপ মতো জল দিয়ে এই ইলিশের বাটিকে বসিয়ে দিয়েছি, আর এর উপর একটা ঢাকনা দিয়ে দিবেন, তাহলে ভাপটা ডাইরেক্টলি ইলিশের মধ্যে পড়বে না, কারণ ভাপটা যেটা উঠবে সেটা আবার ইলিশের মধ্যে পড়তে পারে, এতে টেস্ট অনেক খারাপ হয়ে যায়। এরপর আমি প্রেশার কুকার লাগিয়ে দেব, আপনারা যদি কড়াতে করেন তাহলে এর উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবেন, আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তো সেটা আপনারা বন্ধ করে দেবেন, নাহলে সব ভাপটা বেরিয়ে যাবে।
আর এরপর আমরা এই প্রেশার কুকারে তিনটা সিটি দেব। আর আপনারা যদি কড়াই করেন তাহলে হাই ফ্লেমে 20 মিনিট ফুটিয়ে নিলেই হবে। দেখুন উপরে কতটা জল চলে এসেছে, এই জলটা যাতে ডাইরেক্ট মাছে না যায় সেই জন্যই আমরা এই ঢাকনাটা দিয়ে দেব। দেখুন এর কালার আর গন্ধ অসাধারণ। এই ইলিশ রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি এই রেসিপি করেন তাহলে এর ছবি তুলে আমার ফেসবুক পেজে অবশ্যই পোস্ট করবেন। আমরা এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন কি অসাধারণ কালার এসেছে। আমি আপনাদের এটা একটু খেয়ে দেখাচ্ছি, কেটে দেখাচ্ছি। দেখুন ইলিশের মধ্যে পুরো এর গ্রেভি ঢুকেছে এবং এর টেস্ট অসাধারণ, একদম ইউনিক একটি রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা রাখছি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি, বাই।